কৌশিকেয় নমঃ। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আমরা অষ্টাবক্র গীতার তৃতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক অবধি আগে শুনেছি, আজ আমরা অষ্টম শ্লোক থেকে চতুর্দশ শ্লোক অবধি শুনব। অষ্টম শ্লোকে ঋষি অষ্টাবক্র মহর্ষি জনককে বলছেন, ইহামূত্র বিরক্তস্য নিত্যানিত্য বিবেকিনঃ আশ্চর্যং মোক্ষকামস্য মোক্ষাৎ এব বিভীষিকা। বলছেন ইহা অমূত্র, অর্থাৎ ইহলোক ও পরলোকের যাবতীয় ভোগ্য পদার্থ বিষয়ে যিনি বিরক্ত বা বৈরাগ্যবান, যিনি নিত্য অর্থাৎ আত্মা ও অনিত্য অর্থাৎ দেহাদি বিষয়ে সর্বদা বিচার পরায়ণ, এমন মোক্ষকামী জ্ঞানীরও দেহত্যাগের ভয়, ধনাদি বিয়োগের ভয় দৃষ্টিগোচর হয়, এ কি আশ্চর্য! অর্থাৎ এই ধরনের ব্যাপার কখনোই একজন জ্ঞানী মোক্ষকামীর আসবার কথাই নয়। অষ্টাবক্র বলছেন, মুক্ত পুরুষ যে কোনো ধরনের ভোগ থেকেই বিরত থাকেন, তা সে ইহলোকের ভোগ হোক বা স্বর্গলোকের ভোগ হোক, তিনি নিত্য অনিত্য সম্পর্কে সম্যকভাবেই অবহিত, তাই তার না আছে মোক্ষ কামনা, না আছে মোক্ষ পাবার বা না পাবার ভয়। অর্থাৎ তিনি বিচারশীল এবং তিনি জানেন তার মোক্ষ বলে আলাদা কিছু পাবার নেই, তিনি মোক্ষেতেই অবস্থিত আছেন। পরবর্তী শ্লোকে বলছেন, ধীরস্তু ভোজ্যমান অপি পিড্যমান অপি সর্বদা আত্মানং কেবলং পশ্যন না তৃষ্যতি না কুপ্যতি। পরেচ্ছাবশে বিষয় ভোগ করেও, পরনিন্দা দ্বারা পীড়িত হয়েও জ্ঞানী সদা সুখ দুঃখ রহিত থাকেন। আত্মা অনুভব বলে কখনো সন্তোষ বা ক্রোধাদি দ্বারা কুপিত হন না। চেষ্টমানং শরীরং স্বং পশ্যতি অন্য শরীরবৎ সংস্তবে চাপি নিন্দায়ং কথং ক্ষুব্ধেত মহাশয়ঃ। চেষ্টমান অর্থাৎ ব্যবহারিক এই নিজের শরীর ও অপরের শরীর যিনি একই দেখেন, এবং আত্মাতে যিনি শরীর থেকে ভিন্ন রূপে দর্শন করে থাকেন, এমন গম্ভীর আত্মা তদ্বিত মহাপুরুষ স্তুতি বা নিন্দাতে বিক্ষুব্ধ বা চঞ্চল প্রাপ্ত হতে পারেন না, তিনি কখনোই চঞ্চল হতে পারেন না। মায়ামাত্র মিদং বিশ্বং প্রেষ্যন বিগত কৌতুকঃ অপি সন্নিহিত মৃত্যু কথং ত্রস্যতি ধীরধি। পরিদৃশ্যমান
এই বিশ্ব জ্ঞানীর কাছে মায়া মাত্র, এর সম্পর্কে কোনো কৌতূহলই তার জাগে না। অতএব মৃত্যুর সম্মুখে দাঁড়ালেও স্থিতধি পুরুষের কিসের ত্রাস, অর্থাৎ কোনো ত্রাসই নেই তার। দ্বাদশ শ্লোকে এসে বলছেন, নিঃস্পৃহং মানসং যস্যৌ নৈরাশ্যে অপি মহাত্মনঃ তস্য আত্মজ্ঞানতৃপ্তস্য তুলনা কেন জায়তে। নিঃস্পৃহ অর্থাৎ স্পৃহাশূন্য যার মন, সেই মহাত্মার আবার নৈরাশ্য কিসের? তার আত্মজ্ঞানেই সে তৃপ্ত থাকেন, তার সঙ্গে কার তুলনা? তিনি নৈরাশ্যের ঊর্ধ্বে পরম জ্ঞানী পুরুষ। স্বভাবাবত এব জানানো দৃশ্যমেতন্ন কিঞ্চন ঈদং গ্রাহ্যমিদং ত্যাজ্যং শকিং পশ্যতি ধীরধি। দৃশ্যমান জগতের স্বভাব হচ্ছে পরিবর্তনশীলতা। যে কিছুমাত্র জানে তার কাছে ত্যাজ্য বা গ্রাহ্য বলে কিছু থাকতে পারে কি? মুক্ত পুরুষের কাছে না আছে ত্যাগের স্পৃহা, না আছে গ্রহণ করবার বাসনা, তিনি এই সব কিছুর ঊর্ধ্বে। তৃতীয় প্রকরণের সবশেষে এসে বলছেন, অন্তঃত্যক্ত কষায়স্য নির্দন্দস্য নিরাশিষ যদৃচ্ছায়া আগত ভোগ ন দুঃখায় ন তুষ্টয়ে। মুক্ত পুরুষ অন্তরে কষায় অর্থাৎ বিষয় বাসনারহিত, নির্দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্বের অতীত, নিরাশিস অর্থাৎ আশা নিরাশার অতীত। তাই এমন ব্যক্তি যেমন ইচ্ছে ভোগ করুন না কেন, তাতে তার দুঃখও নেই, আবার কোনো তুষ্টি বা তৃপ্তিও নেই। এই শ্লোকগুলো থেকে আমরা কয়েকটা জিনিস মুক্ত পুরুষ সম্পর্কে শুনলাম। প্রথমত, মুক্ত পুরুষের কি ইহলোক কি পরলোক, যেখানে যা কিছু ভোগ্য বস্তু সেই ভোগ্য বস্তু বা ভোগ্য পদার্থ বিষয়ে তিনি সদা বৈরাগ্যবান। আমাদের মতো সাধারণ মানুষ ইহলোকে বিষয় ভোগে সুখী হতে চাই, আবার মৃত্যুর পরে যাতে স্বর্গের সুখ ভোগ করতে পারি তার জন্য আমরা যত্নবান হয়ে থাকি। অর্থাৎ শাস্ত্র উক্ত পুণ্য কর্ম করে মৃত্যুর পরে পরলোকে গিয়ে আমরা যেন স্বর্গের বাসিন্দা হতে পারি, আমরা সেই মতো কার্য করে থাকি। ঋষি অষ্টাবক্রমুনি বলছেন, মুক্ত পুরুষ কি ইহলোকের কি পরলোকের সমস্ত ভোগ্য পদার্থ বিষয়ে বিরক্ত থাকেন। দ্বিতীয়ত, মুক্ত পুরুষ সব সময় নিত্য আত্মা ও অনিত্য দেহাদি সম্পর্কে বিচার পরায়ণ হয়ে থাকেন, ফলত মুক্ত পুরুষ কখনোই বিচারহীন নন। তিনি সব কিছুর মধ্যে শ্রেয় ও প্রিয় বিচার করে থাকেন, শ্রেয়কে গ্রহণ করেন আর প্রিয়কে পরিত্যাগ করে থাকেন। তৃতীয়ত, যিনি মুক্তির পথের পথিক
তার না আছে ত্যাগের ব্যাপারে অনীহা, না আছে বিয়োগের ভয়। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, সাধা লোকের বেতালে পা পড়ে না। যার গলা সাধা আছে তার গলায় সারেগামা পাদানিসা এটি ক্রমানুসারেই আপনা আপনি এসে পড়ে। যারা টাইপ করতে পারেন, যারা সাইকেল চালাতে পারেন, যারা টাইপ করেন তাদের আঙুলের অগ্রভাগ দেখবেন ঠিক অক্ষরে গিয়েই আঘাত করে। যারা সাইকেল চালাতে পারেন সময় মতো তারা সাইকেলের ব্রেক চেপে ধরতে পারেন, প্যাডেল বন্ধ করতে পারেন, এর জন্য তাদের বিশেষ কোনো মনোযোগের দরকার পড়ে না। কোনো মুক্ত পুরুষকে অশুভ প্রবণতা কখনোই বিচলিত করতে পারে না, এমনকি সে কোনো প্রচলিত নিয়ম নীতির ধারও ধারেন না। তিনি জাতি ধর্ম এমনকি সামাজিক মর্যাদার বা অমর্যাদার গণ্ডি মানেন না। স্বামী ত্রৈলঙ্গ, শ্রী ত্রৈলঙ্গ স্বামী, যাকে আমরা চলমান শিব বলে থাকি, তিনি সদা সর্বদা নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতেন। তো ইউরোপীয় মেম সাহেবরা তাকে দেখে অস্বস্তি বোধ করতেন। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই খবর গেল। স্বামীজিকে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে যাওয়া হলো। এদিকে ভারতীয় এক উকিল, যিনি স্বামীজির ভক্ত, ম্যাজিস্ট্রেটকে বোঝাতে লাগলেন, ইনি একজন নির্বিকার পুরুষ, এনার সব কিছুতেই সমক জ্ঞান, ইনি পোশাক পরা বা না পড়াতে কোনো পার্থক্য দেখেন না, ইনি সমক জ্ঞানী পুরুষ, চন্দন বিষ্ঠায় ইনি সমক জ্ঞান করেন। এ কথায় সাহেব একটু কৌতুক বোধ করলেন। তা আবার হয় নাকি? তা উনি যদি সমক জ্ঞানীই হয়ে থাকবেন তবে আমাদের খানা অর্থাৎ গো মাংস তাকে খেতে হবে, আর তা যদি তিনি খান তবে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে। মহাপুরুষ স্বামীজির বাক স্ফূর্তি হলো। এই কথা শুনে স্বামীজি বললেন, তুমকো খানা মে খা সকতা, লেকিন ইসকা পহলে মেরে খানা তুমকো খানে হোগা। তো সাহেব রাজি হয়ে গেল, কেননা তার ধারণা ছিল সাধুরা কি আর খাবে, ফল ফলাদিই তো খাবে। সাহেব রাজি হতেই স্বামীজি আপন হস্তে কিছুটা মল ত্যাগ করে সাহেবের সম্মুখে ধরলেন এবং স্বামীজি সাহেবের ঘৃণাত্মক মুখভঙ্গি দেখে এবং মল সাহেব খাচ্ছে না দেখে নিজেই সেই অমৃত নির্বিকারভাবে গলাধঃকরণ করে বসলেন। তো এই হচ্ছে সাধু এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এরা সবাই তামাক খেতেন। রামদাস কাঠিয়া বাবা, তার গুরু দেবদাসজি তো গাঁজা খেতেন। অর্থাৎ এইসব মহাত্মারা নেশাও করতেন। অনেক সময় দেখা যায় মহাত্মাগণ নারী বেষ্টিত হয়ে বসে আছেন। আসলে এইসব মদ গাঁজা
বা নারী, এদের মধ্যে, এইসব মহাপুরুষের মধ্যে কোনো বিকার উৎপন্ন করতে পারে না। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের এইসব বিকার উৎপন্নের কারণ হতে পারে। এখানেই সাধু ও সাধারণের মধ্যে পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। শুধু তাই নয়, এইসব মহাপুরুষদের জীবন ধারণ পদ্ধতিও আমাদের বুদ্ধিতে বোঝা মুশকিল। এক জিজ্ঞাসু গুরুর খোঁজে বেরিয়েছেন, তো কেউ একজন বলে দিল অমুক জায়গায় এই নামে তোমার এক গুরু আছেন, তার কাছে তুমি যাও। তো জিজ্ঞাসু খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এই নামের ব্যক্তিটি মাংস বিক্রেতা। লোকটির একটি মাংসের দোকান আছে, সেখানে বসে তিনি মাংস কেটে বিক্রি করছেন। তো জিজ্ঞাসু ভাবল ইনি কতটা নৃশংস, ইনি জীব হত্যাকারী। তো এই জীব হত্যাকারী নৃশংস ব্যক্তি কি করে ব্রহ্মদর্শী হতে পারে? তো কে যে কি নিয়ে বসে আছে কে বলতে পারে? আসলে ব্রহ্মদর্শীরাও সাধারণের মতোই আচরণ করেন, আবার অস্বাভাবিক আচরণও করেন। তাই কারুর বাইরের আচরণ দেখে আমরা সাধারণরা তাকে বা তার জ্ঞানের বা তার অনুভূতির বিচার করতে পারি না। তাই তুমি বাইরে কি করছো সেটা বড় কথা নয়, তোমার ভেতরে কি অনুভূতি হচ্ছে সেটাই বড় কথা, এবং আসলে তুমি তাই যা তোমার ভেতরে আছে। এই জন্য মহাত্মারা কি করছেন আমরা তা না করে তিনি কি বলছেন তার প্রকৃত মর্ম উদ্ধার করে সেই মতো আমাদের কার্য করতে হবে। স্বামী অর্গরানন্দ, যিনি গীতার যথার্থ মর্মার্থ লিখেছেন, তিনি ভোর রাতে তার মাটির পুতুলদের অর্থাৎ শিষ্যদের ডেকে ঘুম থেকে তুলে দিয়ে ধ্যান সাধনায় বসিয়ে নিজে আবার শুয়ে পড়তেন, আর শিষ্যদের বলতেন ধ্যানে বসতে। তাই গুরুদেবকে দেখতে হয় না, গুরুদেবকে শুনতে হয় না, গুরুদেবকে অনুভব করতে হয়, তবেই সাধন জীবন সার্থক হয়। ওম শান্তি 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 হরি ওম।